أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. আজকের এই সমাবেশের আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আসব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সংগ্রামী জীবন। খুব অল্প সময়ের ভিতরে সংক্ষেপে আমি কয়েকটা দিক তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই পৃথিবীতে প্রেরণ করাই হয়েছিল আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে সত্যের পথে আহ্বান করা এবং অন্যায় ও অসত্য থেকে বিরত রাখার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। আমরা দেখি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে আল্লাহর দেয়া অর্পিত এই দায়িত্বটুকু তিনি প্রাণপণে আঞ্জাম দিয়ে গেছেন, এবং এ দায়িত্বটি এত কঠিন ছিল যে সারা দুনিয়ার মানুষ যখন অন্যায় অবিচার ব্যবিচার অসত্যের মধ্যে পাপের মধ্যে ডুবেছিল, তখন এই পৃথিবীর বুকে একমাত্র একজন মানুষই সত্যের পথে আহ্বান নিয়ে শির উঁচু করে বের হয়েছিলেন। তা আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে দাওয়াত দেন তখন তার দাওয়াতের কয়েকটা সিস্টেম ছিল। একটা হলো তিনি পার্সন টু পার্সন মানুষকে দিনের দাওয়াত দিতেন, দিন সম্পর্কে বুঝাতেন, বেহেশতের সুসংবাদ প্রদান করতেন, জাহান্নামের ভয় দেখাতেন। যেমন আমরা দেখি সূরা মুদাসসিরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওরাব্বাকা ফাকাব্বির, হে কম্বলাবৃতকারী ব্যক্তি, উঠো, সাবধান করো এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব বড়তে ঘোষণা দাও। তাইলে এখানে আমরা দেখি এই সুরার মাধ্যমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনের পথে দাওয়াত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে এবং মানুষকে আখেরাতের ভয়ের ব্যাপারে যেন ভয় প্রদর্শন করা হয় সেই নির্দেশটাও এই আয়াতের মধ্যে রয়েছে। তো তিনি ব্যক্তিগতভাবে যেমন দিনের দাওয়াত দিতেন,
ঠিক তেমনি তিনি সামষ্টিকভাবে লোকজনকে একত্রিত করে একসাথে তিনি মানুষের কাছে দিনের দাওয়াত দিতেন, দিনের সম্পর্কে তিনি বুঝানোর চেষ্টা করতেন। আবার আমরা দেখি যে তিনি হাটে বাজারে সমাবেশে যেখানে লোকজনের সমাগম হয় সেখানে তিনি উপস্থিত হয়ে সুযোগ বুঝে তিনি দিনের দাওয়াত প্রেরণ করতেন। তো এই দাওয়াতটা দেয়া যে কি পরিমাণ কষ্টের কাজ ছিল, দাওয়াত দেওয়ার সাথে সাথে কিভাবে নির্মম অত্যাচারের শিকার হতে হতো, নির্যাতনের শিকার হতে হতো, যদি আমরা দুই একটা ঘটনা এখানে তুলে ধরি তাহলে সহজেই সেটা পরিষ্কার হবে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন বাজারে লোক সমাগম হয় সেখানে গিয়ে তিনি মানুষের কাছে দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আখেরাতের ভয় প্রদর্শন করো। যারা এক আল্লাহর ইবাদত করবে তাদের জন্য রয়েছে পুরস্কার জান্নাতের, এবং যারা অস্বীকার করবে পাপের মধ্যে ডুবে থাকবে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। তো যখনই তিনি মানুষদেরকে সুন্দরভাবে বুঝাতেন সাথে সাথে নবীর প্রতিবেশী এবং আপন চাচা আবুল আহাব সেই মানুষগুলোকে গিয়ে বলতো তোমরা এই মানুষটির কথা বিশ্বাস করো না, এ মিথ্যাবাদী, এ মানুষকে মিথ্যা বলে তাদের পরিবারের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করে, সমাজের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করে। এই বিষয়টা যে কতটুকু প্যাথেটিক ছিল, কতটুকু কষ্টকর ছিল তার একটা পিকচার যদি আমরা চোখের সামনে তুলে ধরি তাহলে সহজেই বুঝতে পারি যে একজন মানুষ সত্যের পথে দাওয়াত দিচ্ছে, আবার ঠিক অন্য মানুষ যে তার আপন চাচা প্রতিবেশী সে গিয়ে সেই মানুষগুলোকে আবার এই মানুষ সম্পর্কে বিপরীত ধারণা দিচ্ছে। তারপর আমরা দেখি যে যখন তিনি মক্কা থেকে তায়েফ চলে গেলেন সেখানে গিয়ে যখন তিনি দিনের দাওয়াত দিতে শুরু করলেন তখন তায়েফের কিশোররা যুবকরা তাকে ইট পাটকেল ছুটতে শুরু করলো, এমনভাবে তাকে অত্যাচারিত করলো যে শরীর থেকে রক্ত বেয়ে পড়লো। এ অবস্থায় তিনি সবর ধারণ করলেন এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সেই জাতির জন্য তিনি দোয়া চাইলেন। এরপর আমরা দেখি যখন তিনি প্রশিক্ষণ দিতেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করত, সেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দিনের প্রশিক্ষণ দিতেন, দিনের আলোচনা করতেন, তখন আবার সেই কাফের মুশরিকরা এসে সেখানে হাসি ঠাট্টা শুরু করত, হাত তালি দিত, যাতে এই দিনের দাওয়াত অন্য মানুষের কানে গিয়ে না পৌঁছায়। এরপর আমরা দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন একবার হজের সময় আসছে, হজের সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকদের সমাগম হয়, কাফেররা চিন্তা করলো এ অবস্থায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরা মানুষদেরকে দিনের দাওয়াত দেয় তাহলে বিশ্বের বিভিন্ন এলাকার মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে যাবে, যাতে দিনের দাওয়াত পৌঁছানো সম্ভব না হয় এবং মানুষকে এই শোনা থেকে বিরত রাখা হয় সেজন্য তারা একটা ফন্দি এঁটে নিল এবং তারা একটা কয়েকটা গ্রুপ তৈরি করলো যাতে হজের সময় বিভিন্ন তাঁবুতে তাঁবুতে গিয়ে এই গ্রুপগুলো মানুষের কাছে এই মেসেজটা পৌঁছায় যে এখানে মুহাম্মদ নামে একজন লোক রয়েছে, সে মিথ্যাবাদী, সে জাদুকর, সে মানুষকে বিভ্রান্তি করে, এই কথাটুকু যেন তারা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের
নিকটে আসার আগেই এই মেসেজটা যেন সবার কাছে পৌঁছে যায়। তো হিতে বিপরীত হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একার পক্ষে এবং মুষ্টিমেয় কিছু মুসলমানের পক্ষে তাঁবুতে তাঁবুতে গিয়ে দাওয়াত পৌঁছানোটা ছিল খুবই কঠিন কষ্টকর ব্যাপার। দেখা গেল কাফেরদের মাধ্যমে সেই দাওয়াতটা সবার কাছে পৌঁছায় গেল এবং সবার মনে একটা কিউরিয়াসিটি সৃষ্টি হলো, কে সেই মুহাম্মদ, কি তার বাণী, কি তার কথা। তখন তারা নিজেরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খুঁজে খুঁজে বিভিন্ন তাঁবু থেকে বিভিন্ন দেশের লোকজন ছুটে আসতে থাকলো, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তারা দেখে এবং তার কথাটুকু তারা শুনে নেয়। তো যারাই নবীর কাছে আসলো, নবীর সাথে সাক্ষাৎ করলো, নবীর দাওয়াত শুনলো, দেখা গেল তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো, তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। সুবহানাল্লাহ, এই হলো ইসলাম আর এই হলো নবীর চরিত্র, যে নবীর সামনে যারা আসে, নবীর কথা যারা শুনে, তারাই সত্যকে উপলব্ধি করতে পারে এবং সত্যের কাছে তারা মাথা নত করে। এরপর আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ করে যে আয়াতটা পেশ করেন সেটা হলো কুল হাজিহি সাবিলি আদু ইলাল্লাহ, বলো এটি আমার পথ, আমি মানুষকে আল্লাহর দিনের প্রতি আহ্বান করি। তো আল্লাহ রসুলের কাজই ছিল মানুষকে দিনের দিকে আহ্বান করা। এইভাবে দিনের পর দিন, বৎসরের পর বৎসর অনেক কষ্ট, অনেক নির্যাতন সহ্য করেও দিনের দাওয়াত আরবের চতুর্দিকে পৌঁছে গেল। কাফেররা কোনো অবস্থায় বাদ সাধতে পারল না, মুসলমানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকলো। তারপর আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতিদের কাছে তিনি চিঠির মারফত দাওয়াত পৌঁছাতেন। তো এই দাওয়াতের সিলসিলাটা হলো ফরজ, যারাই নবীর ইত্তেবা করবে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ যে অবশ্যই আমাদেরকে দিনের দাওয়াত দিতে হবে। যেমন মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই হচ্ছে উত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে যাতে তোমরা মানুষদেরকে কল্যাণের প্রতি আহ্বান করো এবং অন্যায় থেকে তোমরা বিরত রাখো। তো এটা নবীর কাজ, নবীর মাধ্যমে উম্মতে মুহাম্মদের দায়িত্ব। তো প্রিয় মা বোনেরা আমার, আমি আজকে খুব স্বল্প সময়ের ভিতরে মাত্র কয়েকটা দিক দাওয়াতের তুলে ধরলাম। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সামনে আরও বিস্তারিত আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।